আমি আমার বক্তব্য থেকে আজকে এইসব দর্শকদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এমসি কলেজের অধ্যক্ষ সহ যারা জড়িত তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে এবং যে দুজন নিরীহ প্রহরীকে বরখাস্ত করা হয়েছে তাদের সহকারে পুনর্বহন করার দাবি জানিয়ে একটি মামলার নথিপত্র জালিয়াতি হয়েছে তা আদালতে প্রকাশ পেয়েছে। কত হাজার হাজার মামলা যেভাবে জালিয়াতি হচ্ছে, অস্ত্র মামলা এই সরকারের বিরুদ্ধে আজ জনগণ রুখে দাঁড়িয়েছে এবং অবিলম্বে এর দায় দায়িত্ব যেভাবে এই সরকারের একজন মন্ত্রী এড়াতে পারেন না বলেছেন, ঠিক তেমনি সরকারও এড়াতে পারে না। এদেরকে যারা মদত দেয়, যারা গডফাদার, যাদের সেন্টারে আশ্রয় দেওয়া এই ভোট কর্মকাণ্ড করার সাহস পায়, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে এগুলো কমবে না। হয়েছে আজকে রাজনীতি সংখ্যা দিয়ে সরকারের মতো দিয়ে না দোস্ত কান্দরিও না।